মা যোগমায়াকে ভগবান কৃষ্ণ শরণ করবা মাত্রই গোবিন্দ আহা মা বললেন বেশ প্রভু আজ তুমি চিন্তা করো না আমি তোমার সখাগণকে প্রাণে বাঁচাবো ও মা বিষের ক্রিয়া দূর হবার একটাই উপায় যদি কেউ সুধা পান করতে পারে তাই মা যোগমায়া কি করলেন এত বলি মা তখন মায়া যে করিল এত বলি মা তখন মায়াতে পড়িল মায়ারি কারণে এবার মেঘাবৃত হলো মায়ের চরণে এবার মেঘাবৃত হইল মেঘেরি কারণে সুধা বরিশন হলো মেঘের কারণে সুধা বরিশন হইল সুধার পরশ পেয়ে জাগিয়া উঠিল সুধার পরশ পেয়ে জাগিয়া উঠিল সুধার পরস্পে বিষের ক্রিয়া দূর হয়ে গেল আর যখনই বিষের ক্রিয়া দূর হয়েছে সখাগণ সবাই প্রাণে বেঁচে উঠলেন কানার কাছে কি বলছে আয় কানাই এখানে আর থাকবো না ভাই বলি চল চল কানে ঘরে ফিরে যায় এখানে আর থাকবো না ভাই চল চল ঘরে ফিরে যায় হরিবল সুধার পরশ পেলে শুধু প্রাণে প্রাণে বেঁচে যায় তাই নয় সুধার পরশ পেলে আবার অমরত্ব লাভ করা যায় একমাত্র সুধাই পারে অমরত্ব লাভ করতে দেখুন ওমা আমার দিকে তাকান কালীদহের চারিপাশে যা কিছু ছিল সবই কিন্তু মারা যায় শুধু একটা বৃক্ষ বেঁচে ছিল সেটা হচ্ছে কেলিকদম্ব বৃক্ষ কেন বেঁচে ছিল না সে অমরত্ব লাভ করেছিল অমরত্ব লাভ করেছিল যদি বলেন কিভাবে শোনো মহামণি কশ্যপের ১১টি ভার্যা ছিল তার স্ত্রী তার মধ্যে বড় যে স্ত্রী তার নাম হলো কদ্রু আর সবার ছোট যে তার নাম বিনীতা এই দুই যায় এক জায়গায় বসে আছে মানে দুই দুইজন এক জায়গায় বসে আছে হ্যাঁ দুই সতিনী এক জায়গায় বসে বসে থেকে হঠাৎ দূরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে একটা ফাঁকা জায়গায় একটা সাদা ঘোড়া সাদা অর শ্বেত অর্শ সে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণ সেবা করছে এখন ওই কদ্রু কদ্রু বলছে দেখ বিনীতা একটা শ্বেত অর্শ তৃণ সেবা করছে বিনীতা আহা বিনীতা বলছে দিদি দেখো একটা শ্বেতর্ষ তৃণ সেবা করছে তখন কদ্রু চিন্তা করছে যে ও যেটা বলেছে সেটাতে যদি আমি সাই দিই তাহলে কি হবে সমানে সমানে হয়ে যাবে তাই নিজেকে একটু উপরে রাখার জন্য বলছে না না ওটা শ্বেতর্ষ নয় ওটা একটা কালো অর্ষ কালো ঘোড়া নানা দিদি তুমি ভালো করে দেখো এটা শ্বেতর্ষ দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে এ বলছে শ্বেত ও বলছে কালো হ্যাঁ যখনই দুইজনের মধ্যে এমন কথা হচ্ছে তখন বিনীতা বলছে শোন ওটা যদি শোনো দিদি যদি ওটা সাদা হয় তাহলে তুমি আমি যা চাইবো তুমি দেবে আর যদি ওটা কালো হয় তাহলে তুমি যা বলবে আমি তাই করব ঠিক আছে কদ্রু বলছে তবে শোন চল যেহেতু সে বড় তার মনে একটু অহংকার আছে তাই কি করছে বিনীতাকে বলছে শোন বিনীতা আমি তোকে বলি যদি ওটা সাদা হয় আমি চিরকাল তোর দাসত্ব করব আর যদি ওটা কালো হয় তুই আমার দাসত্ব করব বেশ তাই হবে দিদি এবার কি করলেন ওটা তো শ্বেতর্ষ মা তাই নিজের মানে কদ্রু নিজের কন্যাকে স্মরণ করলেন কন্যা কাল নাগিনী কাল নাগিনীকে যখনই স্মরণ করেছে বলছে যা তুই ওই সাদা ঘোড়ার কোন একটি অঙ্গের কোন একটি জায়গায় এমন ভাবে ঢেকে রাখবি নিজের অঙ্গ দ্বারা যাতে আমি বিনীতার কাছে ছোট না হই তখন সেই কাল নাগিনী গিয়ে সেই ঘোড়ার লেজের কাছে কিছুটা অংশ কালো করে ঢেকে রইল এমন বিনীতা গিয়ে যেই না দাঁড়িয়েছে দেখছে হ্যাঁ কিছুটা অংশ কালো যেই না দেখেছে কিছুটা অংশ কালো সেই দিন থেকে কিন্তু বিনীতা দাসত্ব বৃত্তি পালন করে দাসত্ব বৃত্তি করতে করতে হঠাৎ বিনীতার সন্তান হলো যার নাম গরুর এই গরুর ছোট গরুর গিয়ে মাকে জিজ্ঞাসা করছে মা তুমি প্রতিনিয়ত দেখেছি বড় মায়ের চরণ সেবা করো কেন মা কেন চরণ সেবা করো বিনীতা সব কিছু বললেন বাবা
सब घटना खुले बोलें বলার পরে বললেন তুমি এক কাজ করো মাকে গিয়ে জিজ্ঞাসা করো যে তোমার এই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার উপায় কি যেই না গিয়ে জিজ্ঞাসা করলে যে দিদি আমায় বলে দাও কোন উপায়ে এই দাসত্ব থেকে আমি মুক্তি পাব তখন কদ্রু বললেন একটা উপায় আছে যদি তুই আমার জন্য অমৃত এনে দিতে পারিস তবেই আমি তোকে মুক্তি দেব এবার অমৃত আনবে কে ওই গরু চললেন বাবা বিষ্ণু লোকে সেখান থেকে অমৃতর ভাণ্ড নিয়ে ফিরে আসবার সময় ওই বৃন্দাবনে কেলি কদম্ব বৃক্ষের উপরে ওই পাত্রটি মানে সেই অমৃতের ভাণ্ডটা রেখে নিজে কিছু সেবা করেছে আর ওই যে বদনে লেগেছিল ঠোঁটখানা গাছের ডালে মুছেছিল সেই অমৃতের পরশে কেলি কদম্ব বৃক্ষ অমরত্ব লাভ করেছিল নিতাই গৌর হরি বল হরি বল তাই আজ সবাই মারা গেছে যত বৃক্ষ গুল্মাদি ছিল কিন্তু কেলিকদম্ব বৃক্ষটা কিন্তু বেঁচে ছিল এদিকে গোবিন্দ চিন্তা করলেন সখাগণকে তো বাঁচালাম এবার কালিয়নাককে উদ্ধার করতে হবে এই কালিয়নাক কে সেটা হয়তো আপনারা জানেন এই কালিয়নাক তিনি ছিলেন একজন রাজা চন্দ্রধ্বজ রাজা যিনি মৃগা শিকার করতে গিয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল বলে সেই বনের ভিতরে একটা কুটির তৈরি করে তার মধ্যে বিশ্রাম করছিলেন হঠাৎ বেশ কিছু দূর থেকে একটা পচা দুর্গন্ধ তার নাসিকায় আসে সেই গন্ধ পেয়ে সমস্ত সৈন্য সামন্তদের বললেন দেখো তো কোথা থেকে আসছে পচা দুর্গন্ধটা সঙ্গে সঙ্গে সৈন্য সামন্ত খুঁজে খুঁজে দেখলেন এক বৃক্ষের কোটরের মধ্যে এক দুরারোগ্য ব্যাধিগ্রস্ত কুষ্ঠ গলিত অঙ্গ এক মুনি বসে বসে ধ্যান করছে তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন কে তুমি এখনই কোটর থেকে বাইরে বেরিয়ে বেশ কিছু দূরে চলে যাও কারণ তোমার অঙ্গের গন্ধ আমাদের রাজার নাসিকায় সে সহ্য করতে পারছে না কিন্তু ধ্যান যোগে বসে আছে কোনো কথা সে বলছে না তখন রাজা নিজে স্বয়ং এসে সৈন্যদের বললেন ওকে হাত ধরে বের করে বেশ কিছুটা বন থেকে অনেক দূরে পাঠিয়ে দাও যখন তাকে জোরপূর্বক কোটর থেকে বের করলো তখন সেই মুনি অভিশাপ দিয়েছিল রে রাজা তোর ধর্ম হলো সবাইকে রক্ষা করা আজ যখন তুই আমার এই দুরারোগ্য ব্যাধি অবস্থায় আমার কষ্ট বুঝলি না আমি তোকে অভিশাপ করলাম যে যন্ত্রণা আমি ভোগ করছি এই যন্ত্রণা তোকেও ভোগ করতে হবে তাই গৌর হরি রাজা তো বাবা কথাটা গুরুত্ব না দিয়ে তিনি কি করলেন অট্টহাসি হাসতে হাসতে রাত্রি প্রভাত হতে না হতেই নিজের মহলে ফিরে গেলেন একদিন দুই দিন তিন দিন যেতে যেতে শুরু হয়ে গেল রাজার পিত্তশূল বেদনা যন্ত্রণা ছটফট করতে আরম্ভ হলো যত দিন যায় তত যন্ত্রণা বাড়তে থাকে কোনোভাবেই সেই যন্ত্রণা থেকে সে মুক্তি পাচ্ছে না ডাক্তার আহা বৈদ্যকে ডেকে নিয়ে এলো কবিরাজকে ডেকে নিয়ে এলো কোনো ওষুধেই কাজ হচ্ছে না কি হবে রাজা বলে দিলেন গোটা রাজ্যে ঘোষণা করে দাও যে আমার রোগ ভালো করে দেবে আমার রাজ্যের অর্ধেক সম্পদ আমি তাকে দান করে দেব একদিন হঠাৎ দেবর্ষি মুনিবর এসে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনার রোগ ভালো হবার একটাই উপায় আছে সেটা কি ওই মান সরোবরে দুটো হংস বিরাজ করে এই হংস দুটি ধরে এনে যদি আপনি কর্তন করে রন্ধন করে খেতে পারেন আপনার রোগ ভালো হয়ে যাবে এখন হংস দুটি যখনই ধরতে গেলেন হংস দুটোকে ধরে এনে যখন রাজার সম্মুখে নিয়ে এলেন রাজাকে দর্শন করে বললেন মহারাজ দুটো প্রাণী হত্যা করে নিজের প্রাণ রক্ষা করবেন এটা তো রাজার ধর্ম নয় কিন্তু মহারাজ আমি যদি কোনো উপায় বলে দিই ওই হংস দুটির এমনই ক্ষমতা ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারত তাই বললেন মহারাজ আপনার রোগ ভালো হবার একটাই উপায় অতি সহজ উপায় কি না আপনি একবার ভেবে দেখুন কোনোদিন কোনো মুনি ঋষির চরণে অপরাধ করেছেন কিনা যদি অপরাধ করে থাকেন একমাত্র তার চরণ ধৌত জল যদি আপনি পান করেন আপনার রোগ ভালো হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেরি না করে ছুটতে ছুটতে সেই বৃক্ষের কোটরের কাছে গিয়ে করজোড়ে জিজ্ঞাসা করলেন তুমি কে মনিবার আমি জানি না তবে তুমি যেই হও তুমি আমার প্রাণ রক্ষা করো অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না তোমার চরণ বাহির করে দাও আমি চরণ ধৌত জল পান করতে চাই সঙ্গে সঙ্গে একটা চরণ বাহির হয়ে এলো যেই চরণটা বাইরে বেরিয়ে এসেছে দেখছে কি চরণের গায়ে ঘা হয়েছে এমন ঘা দেখে তার মনে মনে হচ্ছে ছি 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 সে তো রাজা বাবা
রাজহালে থাকে হ্যাঁ সেই ঘা দেখে মনে মনে ভাবছে এই চরণ ধৌত তো জল কি করে পান করব এ কি সম্ভব কি করে পান করব ভাবছে ভিতরে যে চরণটা আছে মনে হয় ওটা ভালো তাই বলছে দেখো মনিবর এই চরণটা তুলে নিয়ে তুমি দ্বিতীয় চরণটা বাহির করে দাও যেই বাহির করে দিয়েছে সঙ্গে সঙ্গে দেখছে তার অবস্থা আরো খারাপ পোকা হয়ে গেছে মাংস পোকা খসে খসে পড়ছে ছি 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 কি করে পান করব আমি কিন্তু রোগ থেকে মুক্তি পেতে গেলে আমাকে তো পান করতেই হবে সরোবর থেকে জল নিয়ে যেই চরণে দিয়ে জলটা ধরেছে মুখে দিতে যাবে হঠাৎ দেখছে তার মধ্যে কয়েকটা পোকা কিছু কিছু জায়গায় মাংস ভেসে বেড়াচ্ছে ছি 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 এ আমি পান করতে পারবো না অসম্ভব তাই নিজে পান না করে নাসিকায় সুখে মস্তকে ধারণ করেছিলেন তাই গৌর হরি বল তখন কোটর থেকে বলে উঠলেন রে মূঢ় আমার চরণ ধৌত জল পান না করে তুই নাসিকায় সুখেছিস তাই আমি তোকে অভিশাপ দিলাম আগত যুগে তুই হবি কালিও না আর মস্তকে ধারণ করেছিস বলে উদ্ধার তুই পাবি যেদিন ওই মস্তকের উপরে অনাদি আদি গোবিন্দ নিত্য করবে তাই গৌর হরি বল হরি বল তার আগে তুই উদ্ধার হবি না এই সেই কালিও না ভগবান চিন্তা করলেন এবার তো উদ্ধার করতে হবে তাই গোবিন্দ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সখাগান বলছে কানাই তুই যাস না ভাই তুই যাস না কিন্তু কানাই কোনো কথা শুনছে না এগিয়ে যাচ্ছে দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন দেখি যদু ওই দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন জানি দাই কালিওনাকে উদ্ধার করতে হবে আর সেই সঙ্গে আপনাদের কাছে নিবেদন একদিকে উদ্ধার হবে আর একদিকে সেবা চলছে যার এখনো সেবা হয়নি প্রসাদ পেয়ে আসুন আস্তে আস্তে যান প্রসাদ পেয়ে আবার চলে আসুন যারা এখনো বাকি আছেন প্রসাদ পেতে চরণ ধরে মিনতি করছি এই বাড়ির হয়ে আপনারা প্রসাদ সেবা করে আসুন দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন উঠিলেন কদম বেড় ডালে ছবি দিল কালী দহের জলে যেই না জলে ঝাঁপ দিয়েছে বাবা কালিওনা ঘুমিয়েছিলেন জলের শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে কালিওনাগের ঘুম ভেঙে গেল ফন আবিষ্কার করি কালিও দেখিতে লাগিল ফন আবিষ্কার করি কালিও দেখিতে পাইল ফন আবিষ্কার করি কালিও দেখিতে লাগিল যে মহাজন এই পদাবলী লিখেছেন তিনি লিখেছেন কিন্তু তিনিও ভয় পাচ্ছেন রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল বোঝা তো যায় না 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 বোঝা তো যায় না না বোঝা তো যায় না গোবিন্দের লীলা কিছু বোঝা তো যায় না গোবিন্দের লীলা কিছু বোঝা তো যায় না ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে মহাজন যে না জানি গোবিন্দের একই লীলা এবার কি হবে না জানি সর্প সর্প মানে সাপের দংশনে আমার গোবিন্দ প্রাণ হারাবে নাকি গোবিন্দ সর্পকে উদ্ধার করবে মহাজন ছটফট করছে ভয়ে আর এদিকে কালিও নাগ ফনা বিস্তার করে দেখছে যে একটা ছোট্ট বালক তারই বক্ষে সাঁতার দিচ্ছে সাঁতার দিচ্ছে কালিও নাগ বলছে ওরে দুষ্ট বালক এত বড় সাহস তোর আমার এই কালিদহের চারিধারে যে প্রাণী আসুক সেই বিষের ক্রিয়ায় প্রাণ হারায় আর তুই আমার পক্ষে সাঁতার দিচ্ছিস তুই তো যেমন তেমন বালক নস তোকে আমি যদি একবার ধরতে পারি তোকে আমার অঙ্গ দ্বারা বেষ্টন করে তোকে পিষে মেরে ফেলব এই বলে কালিও না গোবিন্দের পিছন ধরেছে ছুটছে লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে ওরে মূঢ় এমন করে ছুটে ছুটে কি আরে গোবিন্দ ধরা যায় নিতাই গৌর হরি বল হরি বল পিছন থেকে ছুটে ছুটে কখনো ভগবানকে পাওয়া যায় না সে যদি নিজে ধরা না দেবে কোনোদিন তুই তাকে ধরতে পারবি না
বেশ কিছু সময় ধরে কালিও নাককে জলের মধ্যে গোবিন্দ ছোটাচ্ছে, দৌড় করাচ্ছে বাবা, দৌড় করিয়ে ক্লান্ত হয়ে গেছে গোবিন্দ। চিন্তা করলেন, না না একবার অন্তত ধরা দেয়া যা। যেই গোবিন্দ দাঁড়িয়েছে, কালিও নাক নিজের অঙ্গ দ্বারা বেষ্টন করে ঘর্ষণ শুরু করে দিল। ঘর্ষণ করতে করতে কি হলো, ঘর্ষণ করতে করতে নিজের অঙ্গটায় জ্বলে উঠেছে। কেন? ওই বেষ্টনের মধ্যে গোবিন্দ তো আর নেই, কিছু সময় ছিল, তারপর আবার উঠে গেছে। কালিও নাক মনের সুখে ঘর্ষণ করতে করতে যে নিজের অঙ্গ জ্বলে উঠেছে, হঠাৎ দেখছে কি বেষ্টনের মধ্যে তো আর নেই। কি হলো, তাকিয়ে দেখছে আবার ভেসে যাচ্ছে। আরে এ তো তুই যেমন তেমন বালক নস, আমারই বক্ষের উপরে উপদ্রব করছিস। দেখ এবার যদি তোকে ধরতে পারি বালক, আমি তোকে গ্রাস করে নেব। সঙ্গে সঙ্গে আবার ছুটতে আরম্ভ করেছে। আর এদিকে কালিদাহের তীরে সখাগণ কানায় কানায় বলে সব অচৈতন্য হয়ে পড়ে আছে। আর এদিকে মা যশোমতী, সন্তানের অমঙ্গল হলে খবর অন্তরে জানতে পারে আগে মা, মায়ের মনে আগে সাড়া দেয়। মা জানতে পারছেন মনে মনে নিশ্চয় কোনো অমঙ্গল হচ্ছে। কেন? চারিদিকে অমঙ্গলের চিহ্ন দেখছে তো মা। কি চিহ্ন দেখছি? দিবসে আধার গোকুল নগর সঘনে কাপায় মহি, রুধির বরিখে নয়ন নিভিখে সদায় দেখায় ওহে, ওই রুধির বরিখে নয়ন নিভিখে সদায় দেখায় ওহে। দিনের বেলা কেন ওমা, দেখবেন সন্তান যদি বাইরে থাকে না, মা যদি ঘরের কর্ম করতে করতে কোনো অমঙ্গল কিছু দেখে, মায়ের মনে সাড়া দেয় আমার সন্তান বাইরে আছে, হঠাৎ করে এমন অমঙ্গল হলো কেন? তবে কি আমার সন্তান তার কিছু হলো, সে কেমন আছে, মনের ভিতরে সাড়া দেয় না। মা দেখছে দিনের বেলায় যেন অন্ধকার হয়ে যাচ্ছে, আর কি দেখছে বরিশন হচ্ছে। কি বরিশন? রুধির, অর্থাৎ যেন মনে হচ্ছে চারিদিক থেকে রক্ত বরিশন হচ্ছে। মা ভাবছে, দেখছে মা এমন অমঙ্গলের চিহ্ন, কি দেখছে? দিনের বেলা কেন আধার হলো, একবার বলো বলো ও মহারাজ, আজ দিনের বেলা কেন আধার হলো, একবার বলো 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 ও মহারাজ, দিনের বেলা কেন রুধির বরিখে নয়ন নিভিখে সবাই দেখায় ওহে, ওই রুধির বরিখে নয়ন নিভিখে সদাই দেখায় ওহে।
माता जशोमती नंद महाराज के बोलछे महाराज आमार मन केन भालो लागछे ना आमार मन बोलछे आमार गोपालेर किछु होयेछे महाराज एक बार आपनी बोलुन आमार सन्तान केमन आछे नंद महाराज बोलछे जशोदा तुमी शुधु शुधु चिंता करछो ठीक आछे दाड़ाओ समस्त ब्रजबासी के डेके बोलछे ब्रजबासी तोमरा बोलते पारो आमादेर गोपाल केमन आछे सबाई बोलछे देखो मा आज तो बलराम बने जायनी তাই তোমার মনে হচ্ছে না জানি গোপালের কিছু হয়েছে না গো মা গোপালের কিছু হয়নি গোপাল ভালো আছে মা যশোমতী বলছে ওরে তোরা আমাকে যে যাই বলিস না কেন আমার মন বলছে গোপালের কিছু হয়েছে কেন জানিস আমি গত নিশীতে স্বপ্ন দেখেছি রে যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে আমারও গোপাল ভুজঙ্গে বেড়ালো জড়ালো বিষম বিষে অর্থাৎ আমি গত নিশীতে স্বপ্ন দেখেছি আমার গোপাল সখাগণকে নিয়ে বনমাঝি গেছে হঠাৎ এক বিষধর সাপ আমার গোপালের সর্বাঙ্গ বেষ্টন করছে আর গোপালকে দংশন করছে সেই দংশনে আমার সন্তান পাশে সখাগণকে না পেয়ে শুধু মা মা বলে চিৎকার করে কাঁদছে ওরে আমার মন বলছে গোপাল ভালো নেই তোরে একবার আমাকে গোপালের কাছে নিয়ে চল গোপাল ছাড়া আমার আর কে আছে বল গোপাল যদি চলে যাবে আমাকে মা বলে কে ডাকবে বল আমাকে নিয়ে চল আমি আমার গোপালের কাছে যাব সখাগণকে সঙ্গী করে নিয়ে আহা সমস্ত ব্রজবাসীকে নিয়ে নন্দ মহারাজ মাতা যশোমতী তারা পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে বনমাঝে মহাজন বললেন দেখো ব্রজবাসী কে বা বালক বৃদ্ধ যুবা সকলে চললো ধায় যাহা শিশুগণ করয়ে রোদন তাহাই মিলালো যাহা যাহা শিশুগণ করল রোদন তাহাই মিলালো ধাইরা যাহা শিশুগণ মানে যেখানে সখাগণ কাঁদছে সেইখানে গিয়ে মা যশোমতী দাঁড়িয়েছে শ্রীদাম এই সুদাম কিরে বাবা তোরা সবাই দাঁড়িয়ে আছিস আমার গোপাল কোথায় এমন করে দাঁড়িয়ে আছিস কেন কথা বল আমার গোপাল কোথায় সখাগণের বাকশক্তি হারিয়ে গেছে মা কথা বলতে পারছে না কি করে বলবে ভাই কানায় কালী দহের জলে ডুবে গেছে মা বারবার জিজ্ঞাসা করছে তোরা সবাই আছিস আমার গোপাল কোথায় বল শ্রীরাম বল মধুমঙ্গল ওকে দেখতে পাচ্ছি না কেন সখাগণ কোনো কথা মুখে না বলে শুধু ইঙ্গিত করে কালী দহের দিকে আঙ্গুলি হেলন করে মাকে বুঝিয়ে দিলেন ভাই কানাই কালী দহের জলে ডুবে গেছে মা যশোমতী দেখছে কালী দহের জলে গোপালের গলার বনফুলের মালা ভেসে যায় মস্তকের চূড়া জলায় গজলে ভেসে চলেছে তাই না দেখে মা মা রচৈতান্য হয়ে পড়লেন কালী দহের তীরে সবাই মিলে যেই না মাকে জোর পূর্বক চৈতন্য ফেরালেন চৈতন্য পেয়ে কালী দহের তীরে বসে বসে দুটি বাহু প্রসার করে বলছে গোপাল কোথায় গেলি বাবা তুই একবার ফিরে আয় গোপাল ও গোপাল একবার ফিরে আয় বাবা গোপাল দুবাহু প্রসার করে ডাকছে আই রে গিরি ধারি আমা আমি এসেছি কালিন্দির কুলে আইরে গিরি ধারি আমা আমি এসেছি কালিন্দির কুলে আইরে গিরি ধারি আমা আমি এসেছি কাল
जादुआरे बोले आई रे मा बोले बोले आई रे ओरे अमार नीलमणि मा बोले कोले आई रे ओरे अमार नीलमणि मा बोले कोले आई रे ओरे अमार नयन मणि मा बोले कोले आई रे गोपाल आमाय छेड़े तुई कोथाय गेली बाबा तुई कि आमार उपरे अभिमान करेछिस आमी बुझेछि रे तुई आमार उपरे अभिमान करे जले झाप दिएछिस ताई ना गोपाल एकदिन सामान्य नवनीर तरे तोके बेधेछिला उदुखले सामान्य नवनीर तरे गोपाल फिर आई रे आरे तोरे बाद बनारे ओरे गोपाल फिर आई रे आरे तोरे बाद बनारे गोपाल सामान्य नवनीर तुई चुरी करे खेयेछिली ताई आमी तोके उदुखले बेधेछिलाम सेई जन्य अभिमान करे जले झाप दिएछिस बाबा ओरे देख जुगल पाया धार राखिया धरे आधारे धर जादुआरे जुगल पाया धार राखिया धरे आधारे ओने ओने दूधे बसने भिजे जाय रे एक बार माँ बोले खेये जा रे दूधे बसन भिजे जाए बोले खेये जा रे दूधे बसन भिजे जाए रे मामार कालीदहर तीरे बसे काछे नंद महाराज बोलछे ब्रजवासी तोमरा काछो केनो आज तो तोमादेर आनंदेर दिन तोमादेर तो कादार कथा नय আমার সন্তানে তোমার বাড়িতে গিয়ে ননি চুরি করে খেত তুমি এসে নালিশ করতে আমার ঘরে যার ঘরের বাছুরি ছেড়ে দিয়ে দুগ্ধ পিয়ায়ে দিত সে এসে নালিশ করত আমার ঘরে আর আমার সন্তান কারোর ঘরে যাবে না কারোর ঘরে ননি চুরি করে খাবে না কারোর বাছুরি ছেড়ে দিয়ে গাভীর দুগ্ধ পিয়ায়ে দেবে না দোদের ভাণ্ড ঘোলের ভাণ্ড ভেঙে দেবে না তোমরা কেঁদো না কিন্তু আমার দিকে তাকিয়ে দেখো আমার সন্তান ছিল না আমি তো ভালোই ছিলাম তবে সন্তান যখন আমার ঘরে এলো তবে দিয়ে কেন বিধাতা আমার কেড়ে নিল এ জগতে বাবা বলে ডাকবার আর কেউ রইল না সবাই কাছে মু জানো প্রত্যেকটি মাতা পিতা একটা পুত্র সন্তান চায় শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য শ্রুতি বলে বদন দিয়ে হরিনাম শ্রবণ করানোর জন্য কিন্তু আমার দিকে তাকিয়ে দেখো আজ আমার সন্তান হয়েও আজ আমি সন্তান হারা চেয়ে দেখো আমার দিকে বলতে পারো তোমরা একবার বলো দেখি শেষের দিনে আমার সন্তান তো চলে গেল শেষের দিনে যাবার কালে আমার স্মৃতিমূলে বদন দিয়ে কে আমায় নাম শোনাবে বলতে পারো কে আমাকে বাবা বলে ডাকবে ও গো শেষের দিনে না আমায় কে শোনাবে শেষের দিনে না কে শোনাবে
আমায় বাবা বলে আমায় কে ডাকিবে শেষের দিনে না আমায় কে শোনাবে শেষের দিনে আমার কি নাম শোনাবে হরে আমার গোপাল যদি চলে যাবে আমার শ্রুতি মূলে নামে কে শোনাবে শেষের দিন নাম কে শোনাবে অপুত্র হইয়া মন্দিরে বসিয়া ছিলাম মনের সুখে গো ওই নয়াকুল হইয়া মন্দিরে বসিয়া সীতাম ডাকিয়া কহে অপুত্র হইয়া মন্দিরে বসিয়া ছিলাম মনের সুখে মানে আমার পুত্র ছিল না আমি মনসুখে ছিলাম কিন্তু গোপাল পুত্র হইয়া জঠরে জন্মালি শেল দিলি মোর বুকে তুই আমাকে শেল দিলি বাবা এই শেল নিয়ে জীবন কাটাতে হবে সবাই মিলে যখন কাঁদছে তীরে এমন সময় গোবিন্দ চিন্তা করছে সবাই তীরে কাঁদছে আমাকে তো আর দেরি করলে হবে না তাই গোবিন্দ আমার সাঁতার দিতে দিতে হঠাৎ কালিয় নাগের শিরের উপরে উঠে দাঁড়ালেন মস্তকের উপরে দাঁড়িয়ে কি করলেন প্রতি ফনায়ে ফনায়ে দমন করি নটবর রঙে নাচায়ে হর নটবর রঙে আছি করছি মনের আনন্দে গোবিন্দ আমার কালিয় নাগের মস্তকে দাঁড়িয়ে নৃত্য করেছে নৃত্য করেছে নৃত্য করেছে নৃত্য করেছে কালিয় নাগের শির পরে নৃত্য করেছে কালিয় নাগের শিরে নৃত্য করেছে কালিয় নাগের শির পরে ভাবিনি দি গোবিন্দ আমার যখন পদাঘাত করছে মা তার বদন থেকে ঝলকে ঝলকে কি হচ্ছে রুধির ঝরছে বিষ বাহির হচ্ছে তাই না দেখে কালিয় নাগের স্ত্রী যারা সুরূপিনীগণ তারা সবাই করজোড়ে কি করছে গোবিন্দের চরণে স্তব করছে কেন স্বামীর প্রাণটাকে রক্ষা করার জন্য এবার নাগঙ্গিনী গণ করায় স্তুতি নাগঙ্গিনী গণ করায় স্তুতি দেখি ব্রজপতি হরষিত মতি অতি হরষিত মতি দেখি ব্রজপতি হরষিত মতি সন্তুষ্ট হয়েছে গোবিন্দ কেন নাগঙ্গিনীগণ স্তব করছে সন্তুষ্ট হয়ে বললেন বলো তোমরা কি বর চাও তোমাদের স্তবে আমি সন্তুষ্ট করজোড়ে বললেন হে গোবিন্দ হে জগৎপতি তুমি আমার পতির প্রাণ ফিরিয়ে দাও অসম্ভব এই মধুময় বৃন্দাবনে কোনো বিষের ক্রিয়া থাকবে না এই বিষ জল পান করে সখাগণ প্রাণ হারিয়েছে আমি তো এখানে বিষের কোনো স্থান দেব না করজোড়ে বললেন হে প্রভু তুমি যাকে যা দিয়েছ সে তোমাকে তাই দিয়ে সেবা করেছে আমার স্বামীর হৃদয়ে দিয়েছ তুমি বিষ তুমি এসেছ তার কাছে সে তো তোমাকে বিষ দিয়ে সেবা করেছে অমৃত কোথায় পাবে বলো তাতেও যদি বলো অপরাধ আমরা তো কোনো অপরাধ করিনি
তাই তোমার কাছে পতির প্রাণ ভিক্ষা চাই। গোবিন্দ বললেন তোমাদের বাসনা পূর্ণ করব, তবে তোমরা এখানে আর থাকতে পারবে না, বৃন্দাবনে থাকতে পারবে না। তাহলে যাব কোথায়? তোমরা চলে যাবে রমণক দ্বীপে, সেখানে থাকবে তোমরা। সেখানে তো গরুরের ভয়, গরুর দেখলে আমাদের খেয়ে ফেলবে। চিন্তা করো না, আমি তোমাদের মস্তকে যে চরণ চিহ্ন দিয়েছি, যখনই গরুর আসবে সঙ্গে সঙ্গে মাথা নত করে দেখাইয়ে দিবে, মাথা নত করে দেখাইয়ে দিবে, চরণ চিহ্ন দিলাম মাথায় নত করে দেখাইয়ে দিবে, ছুটতে পারবে না গো, জয় গৌর হরি বল হরি বল, আর ছুটতে পারবে না গো, চরণ চিহ্ন দিলাম মাথায় নত করে দেখাইয়ে দিবে। বেশ প্রভু তাই হবে। তাহলে গোবিন্দ বললেন তোমাদের ইচ্ছা পূর্ণ করলাম, তোমার পতির প্রাণ ফিরিয়ে দিলাম, এবার তীরে আমার মা বসে বসে কাঁদছে, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। গোবিন্দ কালিয়নাগের মস্তকে দাঁড়িয়ে আছে, আর সুরূপিনীগণ দুই ধারে দাঁড়িয়ে গোবিন্দকে ধীরে ধীরে তীরে তুলছে। অগফনি পতি বর অভয় করি, ফনি পতি বর অভয় করি, ফনি পতি ভয় অভয় করি, জলের সহিত উঠালো হই, জলের সহিত উঠালো হই, জলের সহিত উঠালো হই, যেই না কালিয়নাগকে দেখছি জলের মাঝখানে, কালীদহের মাঝখানে কালিয়নাগ, তার উপরে গোবিন্দ, সখাগণ চিৎকার করে বলে উঠলেন জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, হরি বল হরি বল। মা যশোমতী আনন্দ ধরছে না, এবার মাতা যশোমতী লইল কোলে, মনের আনন্দে লীলার পাশে দাঁড়িয়ে মহাজন কি করছে, মাধব ভাষায় আনন্দ লোড়ে, মাধব ভাষায় আনন্দ লোড়ে, মাধব ভাষায় আনন্দ লোড়ে, আহা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, হারানো গোপাল ফিরে পেয়ে আনন্দ ধরে না, আমার গোপাল ফিরে পেয়ে আনন্দ, গোপাল ফিরে পেয়ে আনন্দ ধরে না, হারান গোপাল ফিরে পেয়ে আনন্দ ধরে না, গোপাল ফিরে পেয়ে ধরে না, গোপাল ফিরে পেয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ তো হচ্ছে মা, বৃন্দাবনে আরো একজনের আনন্দ হচ্ছে, সে কে? সে হচ্ছে কুটিলা। কানে কানে শুনতে পেয়েছে যে নন্দের বেটা কেলে ছোড়া, সে নাকি কালিদহের জলে ডুবে মারা গেছে। তাই কুটিলা মনের আনন্দে তাড়াতাড়ি করে পাড়ায় পাড়ায় সবার বাড়ি বাড়ি গিয়ে বল যায় যে শোনো শোনো, হ্যাঁ বলো বলো, একটা খবর আছে গো, খবর আছে, শুভ খবর, শুভ খবর, শুভ খবর, এই যে শোনো শুভ খবরটা কি গো, তাহলে বলি শোনো, এই বৃন্দাবনে, এই বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা, বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা, বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা, বলুন তোমার শুভ খবরের কথা শুনলে কার না আনন্দ হয়, হ্যাঁ সবাই কান খাড়া করে আছে কি শুভ খবর। তখন বলছে শোনো, জলে ডুবে মারা গেছে নন্দের বেটা ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের বেটা ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের বেটা ছোড়া, নন্দের কেলে ছোড়া জলে ডুবে মারা গেছে, আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই রে, জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই রে, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের বেটা ছোড়া, নন্দের কেলে ছোড়া জলে ডুবে মারা গেছে, কে বলেছে? ওই কেলে ছোড়া মরে গেছে? মরেনি গো, সে আবার উঠে দাঁড়িয়েছে, সে কি কথা! যাও যাও দেখে এসো কালিদহের তীরে, মায়ের কোলে বসে ক্ষীর স্বর নবনী সেবা করছে। কুটিলা এসে দাঁড়িয়েছে মা, জটিলা কুটিলা, এদিকে আমার আর একজন এসেছে কে, শ্রীমতী রাধারানী। গোটা বৃন্দাবনে সবাই কালিদহের তীরে, আর ওই কালিদহের তীরেই কিন্তু সর্বপ্রথম গোবিন্দের সঙ্গে রাধারানীর নয়নে দর্শন হয়।
প্রথম দেখা সখীরা বলছে আয় রাধে দেখ তোর দিকে কেমন করে তাকিয়ে আছে দেখ দেখ কেমন ভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে কখনো দেখেনি ওই কিন্তু প্রথম দেখা কালিদহের তীরে রাধা রানীর সঙ্গে গোবিন্দে তা বলছে যে শোন এই যে কালিও নাগের মস্তকে দাঁড়িয়ে নৃত্য করেছে বলি ও যশোদে তোমার ছেলের অমঙ্গল হয়েছে গো অত বড় সাপের মাথায় দাঁড়িয়ে নৃত্য করেছে করজোড়ে বলছে তাহলে উপায় কি বলে দাও কিভাবে উদ্ধার হব আমার ছেলের অমঙ্গল দূর করব একটা উপায় আছে সে উপায় কি জানো মামা ভাগ্নে এক পাতি করালে ভজন মামা ভাগ্নে খাওয়াতে হবে তাহলে কি হবে সর্বয়া মঙ্গল দূরে যাবে শাস্ত্রে নিবচন খাওয়াতে কি পারবে যশোমতি বলছে পারবো না কেন হ্যাঁ আমার ভাইকে ডেকে আনবো শুধু ভাই কেন সবাইকে নিমন্ত্রণ করে দিচ্ছি এই যে আজকে বাড়িতে সেবা হচ্ছে দেখেছেন তো হ্যাঁ এটা কিন্তু নন্দালয় মানে যশোমতি মায়ের অঙ্গন সবাই আপনার সেবা করছেন তা বলছে শুধু মামা ভাগ্নে খাবে কেন সমস্ত ব্রজবাসীকে নিমন্ত্রণ করে দিলাম হ্যাঁ নন্দ মহারাজ তিনি তো রাজা তা শুধুমাত্র আমার ছেলে আর আমার ভাই কেন খাবে সবাই আসবে আমার গৃহে আপনাদেরও নিমন্ত্রণ করে দিচ্ছি এই যে আমার দাদা ভাই গোপাল দাদার বাড়িতে সবার কিন্তু আজ নিমন্ত্রণ হ্যাঁ গোপালের বাড়িতে আপনারা সেবা করছেন আর এদিকে বৃন্দাবনে গোপালের বাড়িতে গোটা ব্রজবাসীর নিমন্ত্রণ আর নিমন্ত্রণ করেছে আয়ান আহা মা যশোমতীর ভাইকে আয়ান আয়ানকে নিমন্ত্রণ করেছে আয়ান যথাসময়ে দিদির বাড়ি এসে উপস্থিত বহুদিন পর এসেছে তো আর মা যশোমতী জানে যে ভাই কি কি খেতে ভালোবাসে তাই নানাবিধ যা যা কিছু মোচার ঘণ্ট কচু শাক এগুলো কিন্তু ভগবান খেতে ভালোবাসে মা হ্যাঁ তাই মা যশোমতী আবার আয়ানের জন্য সেইগুলো রন্ধন করেছে যাই হোক রান্না হয়ে গেল আয়ান এসেছে দুই ভাই বসেছে বস বস মামা ভাগ্নিকে মানিয়েছে ভালো গো সুন্দর করে একটা পাত্রে সবকিছু দিয়ে মামা ভাগ্নিকে পাশাপাশি বসিয়ে এখন গোপাল তো খুব দুষ্টু এক জায়গায় একটু সময় বসে থাকতে পারে না এখন দুইজনে বসেছে বসা মাত্রই এখন শোনো তুমি গোপাল আর তুমি হচ্ছে মামা হ্যাঁ বসেছি এখন মামা বলছে এই দিদি তা তোর গোপালকে খেতে বল নাহলে আমি খাবো কি করে ও ছোট আর গোপাল কি করেছে দেরি না করে একটুখানি মুখে দিয়েছে আবার বলছে ও মামা খাও মামা বলছে না না তুই খা এ বলে তুমি খাও ও বলে তুই খা দুইজনের মধ্যে বলাবলি হল কিছু সময় ধরে দুইজনের মধ্যে বলাবলি হচ্ছে এমন সময় আয়ান বলছে দেখ এই গোপাল আগে তুই খা তুই ছোট তুই আগে খা গোপাল একটুখানি মুখে দিয়ে ছুটে চলে গেছে যেই না চলে গেছে মামা চিন্তা করছে ভাগ্নেটা ছিল কিছু দরকার হলে ভাগ্নেকে দিয়ে দিদির কাছ থেকে চেয়ে নিতে পারতাম ভাগ্নে তো চলে গেল বহুদিন পর এসেছি দিদির বাড়ি চাইবো কি করে রান্নাটা এত ভালো হয়েছে কিন্তু চাইতে লজ্জা করছে বলছি এই দিদি কিছু বলবি ভাই জানিস তো সোজাসুজি যাইতে পারছে না মা তাই ঘুরিয়ে বলছে তোর হাতের মোচার ঘণ্টটা না খুব সুন্দর হয়েছে এই ভাই আর একটু নিবি নাকি দেখবেন এই জগতে নারী জাতিদের যদি রান্নার গুণ গাওয়া যায় সে কি বলে
আর একটু দেবো, থাকুক বা না থাকুক একবার বলে তো দেখে। তা বলছে এই আর একটু নিবি, যেই বলেছে আর একটু নিবি, সঙ্গে সঙ্গে বলছে দিদি আর একটু দাও না, আর একটু দাও না, আর একটু দাও না, আর একটু দাও না, তোমার হাতের মুচার ঘন্ট আর একটু দাও না, তোমার হাতের মুচার ঘন্ট আর একটু দাও না, তোমার হাতের মুচার ঘন্ট বড় ভালো লেগেছে গো, হরি বল, বড় ভালো লেগেছে গো, মা যশোমতি একটু মোচার ঘন্ট দিয়ে এবার শ্রীমতী রাধারানীর জন্য কয়েকটা শাড়ি, কিছু মিষ্টি, আবার কিছু গহনা সুন্দর করে একটা পুটুলি বেঁধেছে। সুন্দর করে পুটুলি বেঁধে আয়ানকে বলছে, আয় ভাই শোন, ওই ঘরের মধ্যে একটা পুটুলি বাঁধা আছে, তার মধ্যে কটা শাড়ি দিয়েছি, কয়েকটা গহনা দিয়েছি, আর কিছু মিষ্টি দিয়েছি, এইগুলো নিয়ে যাস কেমন? ঠিক আছে দিদি, চিন্তা করিস না। এদিকে সুবল সখা কানাইকে ডেকে বলছে, আয় কানাই, ওই দে ঘরের মধ্যে মা সুন্দর করে একটা পেটি বেঁধেছে, ওর মধ্যে কি কি আছে জানি না, তবে যদি তুই রাধারানীকে দেখতে চাস একটা উপায় আছে, ওই পেটিকার মধ্যে তুই গিয়ে চুপচাপ বসে থাকবি, আর যা যা ওর মধ্যে আছে ওগুলো আমাকে দিয়ে দিবি, পারবি? বল। গোবিন্দ বলছে, কেন পারবো না, রাধা দর্শনে যাব তো, নিশ্চয়ই পারবো, তাহলে চল। কি করেছে আয়ান, সেবা করছে, আর সেই সুযোগে দুইজনে গিয়ে সুবল সখা যা কিছু ছিল পুটুলির মধ্যে নিজে নিয়ে তার মধ্যে গোবিন্দ বসে আছে, চুপচাপ বসে আছে। এদিকে আয়ানের সেবা হয়ে গেছে মা, সেবার পর এবার মা যে মানে দিদি যে পেটিকাটা বেঁধেছে তার সেটা নিতে গেছে। পেটিকার মধ্যে বসে আছে মা, আর এদিকে সঙ্গে সঙ্গে আয়ান গেছে পেটিকা তুলতে, কিন্তু তুলবে কি করে, তাকে সে যদি নিজে না উঠে কেউ তুলতে পারবে? সে একেবারে সর্বশক্তিমান হয়ে বিশ্বম্বর মূর্তি ধরে ওর মধ্যে বসে আছে। আর এদিকে আয়ান গিয়ে একে তো পেট ভরে খেয়েছে দিদির বাড়ি বলে কথা, এবার পেটিকাটা তুলতে গেছে, পেটিকাটা নিয়ে যা, কি হলো নিয়ে যা, বেশি কিছু তো দিইনি আমি, ওই কটা গহনা, কয়েকটা শাড়ি আর কিছু মিষ্টি দিয়েছি, ভারী হবার তো কথা নয়। বলছে দিদি এত ভার কেন, তুলতে পারছি না। আরে কি, আমার মনে হয় তো সেবাটা ভারী হয়ে গেছে, হ্যাঁ চেষ্টা কর, চেষ্টা কর, তুলতে পারবি। হচ্ছে না, তাহলে আমি ধরে দিই। গোপাল চিন্তা করছে সর্বনাশ, এবার তো আর ভারী হলে হবে না, কারণ ভারী হলেই মা খুলবে, ধরা পড়ে যাবো আমি। তাড়াতাড়ি করে কি করলেন, মায়ের পরশে হরি পাতিলা হইল, মায়ের পরশে হরি পাতিয়া তুলিল, মায়ের পরশে হরি পাতিয়া তুলিল, মায়ের পরশে হরি পাতিয়া তুলিল, পাতলা হয়ে গেল বেটিকা, ধীরে ধীরে আয়ার তখন মাথায় তুলে নিল, ধীরে ধীরে হরি তুলে নিল, ধীরে ধীরে আয়ার তখন মাথায় তুলে নিল। গোবিন্দ মনে মনে বলছে, মামা তুমি ঘর থেকে আগে বাইরে বেরো, তোমার মজা আমি আবার দেখব। যত পথে হেঁটে যায় তত ধীরে ধীরে ভার হতে থাকে, পথের মাঝখানে আর পারছে না মা, তাই একটা ব্যানা ঝোপের মধ্যে পেটিকাটা রেখে কিছুক্ষণ বিশ্রাম করে আবার মাথায় করে নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখা হলো বোনের সঙ্গে, কে বোন, আয়নের বোন কে, কুটিলা, কুটিলা গো, কুটিলা দেখতে পেয়ে ডাকছে, দাদা, ও দাদা, এ কি হলো দাদা, দাদা করছিস কেন, তোমার মাথায় ওটা কি দাদা, হ্যাঁ বলো না, কিসের পেটিকা, এই ওই যশোমতী দিদি পাঠিয়েছে রে, কার জন্য, এই আমাদের বাড়ি বউয়ের জন্য, আচ্ছা ওর মধ্যে কি আছে দাদা,
ওই বলল কটা শাড়ি আছে কয়েকটা গহনা আর কিছু মিষ্টি। সে কি দাদা গহনা আছে শাড়ি আছে? ও দাদা দাদা গো আমাকে একটু দেখাও না, আমি নেব না, আমি খাবো না ছোবো না, শুধু একটু চোখের দেখা দেখবো, একটু দেখাও না দাদা। এই শোন তোর তো স্বভাব ভালো নয়, কিছু নিবি না তো? না না তুমি একটু দেখাও না, দাঁড়া এন ধর। যেই না পেটিকা হাতে দিয়েছে কুটিলার হাতে, পড়বি না পড়বি মা, সেই কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যেই না কুটিলার হাতে পড়েছে কুটিলা চিন্তা করছে সর্বনাশ, আহা গোবিন্দ ভাবছে সর্বনাশ, পড়বি না পড়বি একেবারে কুটিলার হাতে, এখন উপায়? ভয়ে গোবিন্দ পেটিকার মধ্যে ঠক ঠক করে কাঁপছে, আর পেটিকা কাঁপতে দেখে কুটিলা এর মধ্যে কি দাদা, ভয়ে কুটিলা ঠক ঠক করে কাঁপছে এর মধ্যে কি দাদা, পেটিকা কাঁপছে কেন? আয়ান বলছে কিছু না তো দাদা, তুমি না বললে এর মধ্যে মিষ্টি আছে? হ্যাঁ তুমি আসার সময় কোথাও রেখেছিলে? রেখেছিলাম। কোথায় রেখেছিলে? ওই ব্যানা ঝোপের মধ্যে। সর্বনাশ করেছে, এবার বুঝেছি গো দাদা, এর মধ্যে মিষ্টি রেখেছ ব্যানা ঝোপে, ওই মিষ্টির লোভে হয় কোনো ভূত না হয় কোনো পেতনি ঢুকেছে এর মধ্যে, সর্বনাশ। এবার কি হবে দাদা? গোবিন্দ চিন্তা করছে সুযোগ পেয়েছি যখন তাহলে সুযোগটা কাজে লাগানো যাক, পেটিকার ভিতর থেকে এবার নাকে নাকে কথা বলতে শুরু করেছে। নাকে নাকে বলছে আয় কুটিলা, আমার নাম ঝুপকালি। ঝুপকালি তুমি কেন এসেছো এখানে, কেন এসেছো? আমি সতী নারীর রক্ত খেতে ভালোবাসি, শুনেছি তুই সতী তোর মা সতী, তাই তোদের দুজনের ঘাড় মটকে রক্ত খাবো। ভয়ে কুটিলা বলছে দেখো ঝুপকালি আমরা সতী নই, কে বলেছে আমরা সতী? শোনো না তুমি যদি খেতেই চাও আমাদের ঘরে এক বৌমা আছে, সে শুধু সতী নয় গো মহাসতী, তোমার যদি মনে হয় তুমি তার ঘাড় মটকে খেও, তাতেও যদি স্বাদ না মেটে আমাদের ওই বইয়ের অষ্ট সখী আছে, তুমি তাদের ঘাড় মটকে খেও, আমরা সতী নই আমাদের প্রাণে মেরো না। বেশ তাহলে তার কাছে আমাকে দিয়ায়, সবাই মিলে আহা কুটিলা সেই পেটিকা নিয়ে রাধানির কাছে পৌঁছে দিলে। এই বউ শোন এই আমি চললাম, পেটিকার মধ্যে থেকে বলছে তবে শোন তোদের বইয়ের কাছে আমাকে দিয়ে 14 দিনের জন্য তোরা ঘর ছেড়ে বাড়ি থেকে চলে যাবে। 14 দিন কেন? তুমি যদি বলো তার থেকেও বেশি আমি তাই যেতে রাজি, অন্তত প্রাণে মেরো না। যেই না চলে গেল ঘরের মধ্যে পেটিকার মধ্যে ঝুপকালি হিসাবে গোবিন্দ, শ্রীমতী রাধানে বললেন মা ঝুপকালি আমি তো কৃষ্ণ মন্ত্র ছাড়া আর কিছু জানি না, আমি কিভাবে তোমায় সেবা দেব? ভিতর থেকে বললে তুমি যে মন্ত্র জানো সেই মন্ত্রে পূজা কর। করজোড়ে রাধারানী বলতে লাগলেন নমো ব্রহ্মণ্য দেবায় গ ব্রহ্মণ্য হেতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো হেতায় গৌর হরিম। সেবার পর গোবিন্দ বললেন তুমি বর চাও যা চাইবে তাই দেব। বললেন পেটিকা খোলা মাত্রই যেন আমি আমার প্রাণবল্লভকে দেখতে পাই, তথাস্তু তাই হবে। সখী বেষ্টিত হয়ে যেই না পেটিকা খুললেন, হঠাৎ অনাদি রাদি গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিমে রাধানের সম্মুখে এসে সখীরা বলে উঠলেন জয় রাধে জয় রাধে।